সালামু আলাইকুম ধর্ম নিয়ে সমগ্র পৃথিবীতে একটা সংঘাত সেটা কি সেটা হচ্ছে আমার ধর্মই বড় আমার ধর্ম সবচেয়ে বড় যেমন আমরা মুসলমানরা আমরা বলি যে আমাদের ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম আর সবগুলো কি হয়েছে রোহিত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে পবিত্র কোরআন শরীফ সৃষ্টিকর্তার পবিত্র বাণী এবং কোড অফ লাইফ অর্থাৎ সমগ্র মানব জীবনের সব কিছু কোরআন শরীফ আছে এটা হচ্ছে আমাদের দাবি এখন খ্রিস্টানরা অর্থাৎ এর আগের যে ধর্ম তাদের দাবি হচ্ছে যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে এই খ্রিস্ট ধর্ম কারণ সৃষ্টিকর্তার উদ্ধ কেউ নাই যিনি স্বয়ং সৃষ্টিকর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা তিনি তার পবিত্র আত্মা দ্বারা পবিত্র মায়ের গর্ভে ঈশ্বার জন্ম দিচ্ছেন এবং তিনি আমাদেরকে যে সৎ বাণীগুলো দিয়ে গেছেন সেগুলো সম্মিলিত করেই বাইবেল তার মানে কি আমরা না মনে করি আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম খ্রিস্টান মনে করতে তাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং তারও আগে অনেক ধর্ম আছে যেমন আপনার রাস্তা ফারাজিয়ম ধর্ম তাদের মধ্যেও তাদের দাবি হচ্ছে সৃষ্টিকর্তা সর্বজ্ঞ এবং সর্বোচ্চ সর্বব্যাপী এবং তিনি একজন হ্যাঁ তিনি সবসময় তাদের সাথে আসেন এটা হচ্ছে ইহুদের যে বারোটা দল তার একটা দলের দাবি রাষ্ট্রা ফারাজিয়াম অর্থাৎ ধর্ম তারপরে ইহুদদের দাবি হচ্ছে যে সৃষ্টিকর্তা মাবুদ সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা গড তিনি স্বর্গ থেকে খোদাই করা পাথরে টেন কমেন্টসমেন্ট অর্থাৎ বাণী লিখে এনে তোর পাহাড়ে এসে মুসাকে বললো মুসা তুমি কোথায় বলো এই যে আমি বলো এখানে পবিত্র স্থান তুমি তোমার পায়ের জুতা খুলে বলো এবং আসো এবং তাকে সরাসরি হাতে যে লিখেন দিয়েছিল সেটা তাদের এবং ইহুতুরা মনে করে যে আমরাই একমাত্র সৃষ্টিকতার পছন্দের মানুষ ব্যাপারটা কেমন হলো দেখেন যে মুসলমানরা বলে যে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি খ্রিস্টান বলে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এবং ইহুদে বলে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি এবং বুদ্ধরা বলে যে আমরা তো তার চেয়ে উদ্ধের কারণ আমরা তো কোনো রকমের কোনো জীব হত্যা করি না কোনো অন্যায় অত্যাচার আমরা করি না আমরা নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক এবং হ্যাঁ আমরাই সবার আগে যাব স্বর্গে কারা বুদ্ধ ধর্মের অনুসারীরা আমি এখানে তো অনেক ধর্মের কথা বলা যাবে না সংক্ষিপ্ত করে বলতেছি তারপরে আসেন সনাতন ধর্মের সনাতন ধর্মের দাবি হচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তার দুটো রূপ এটা হচ্ছে নিরাকার আর হচ্ছে সাকার একটা রূপ হচ্ছে নিরাকার আর একটা রূপ হচ্ছে সাকার নিরাকার ঈশ্বর চিন্তা করলেন যে আমি প্রসা ও প্রযু সৃষ্টি করব তিনি আকৃতি তৈরি করলেন প্রথমে নকশা তৈরি করলেন দেহের নকশা তৈরি করে ভিতরে আত্মপ্রবেশ করলেন অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি আকার লাভ করতে পারেন এমন একটা কথা পবিত্র কোরআন শরীফও আছে আপনারা যদি দেখেন সেখানে দুটো কথা আছে যে আল জাহের তিনি আছে আল জাহের এবং তিনি আল বাতেন তিনি প্রকাশ্যমানও তিনি আছেন তিনি গোপন তিনি আছেন কে আল্লাহ এটা একটা জটিল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কথাই আমাদের আলেম ভাইরা ব্যাখ্যা বিশ্লেষণ করেন না হ্যাঁ কারণ কুরআন শরীফে নাকি আরও মারফত আরও গোপন গোপন অনেক ইয়ে আছে পাড়া আছে সেটা আলোচনা করেন না আর কি জানি না বিষয়টা তারপরে আজ থেকে তিন হাজার বছর আগে জরোস্টান ধর্ম অর্থাৎ ইরানের এক নবী ছিলেন জরোস্টান তিনি বলছেন যে ঈশ্বর একজনই আর তিনি হচ্ছেন নিরাকার আহুরা মাজদা মানে ইরানের ওই ভাষায় আমি জানি ভাষাটার নাম কি আমার এই মুহূর্তে মনে নাই কারণ আমি তো মনে করেন যে পৃথিবীতে প্রায় তেত্রিশটা ধর্ম সম্বন্ধে আমি লেখাপড়া করছি এবং আরো আরো চেষ্টা করি অনেক কিছু জানার জন্য তো আহুরা মাজদা অর্থাৎ তিনি মাত্র একজনই ঈশ্বর মাত্র একজনই আসলে প্রত্যেকটা ধর্মই প্রায় একজন ঈশ্বরের কথা উল্লেখ আছে আপনার ও যেটা বলতেছিলাম যে সনাতন ধর্মের তারা দাবিদার আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্থাৎ সর্বপ্রাচীন যে ধর্ম সে ধর্মের দাবি যে স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের রূপ ধরে এসে মানুষের যে জীবন প্রণালী মানুষ কীভাবে জীবনযাপন করবে সেগুলো শিখিয়ে গেছে যেমন শ্রীরাম বা শ্রীকৃষ্ণ ইত্যাদি ইত্যাদি এখন প্রত্যেকেই তার নিজের ধর্মকে বড় মনে করে কিন্তু এখানে সবচেয়ে বড় যে দূরত্বটা সেটা হচ্ছে যে কেউ কারো ধর্ম ছয় না দেখে না এবং মিলিয়েও পড়ে না কিন্তু নিজের ধর্মকে নিয়ে দাবি করে এখন ঠিক আছে দাবি আমি করলাম এখন বুঝতে হবে যে আসলে ধর্ম কতটুকু আমি পালন করি যেমন আমাদের ইসলাম ধর্মের একটা কথা আছে যে যে ব্যক্তির দ্বারা যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না কার কথা এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা কিন্তু আপনি বাস্তবে দেখেন বাস্তবে পরীক্ষা করে দেখেন যে দশজন লোককে আপনি যদি টাকা ধার দেন একটা লোক কিন্তু ঠিকমতো আপনার টাকা দেবে না বরং এই দশজন লোক আপনার শত্রু হয়ে যাবে নবী মোহাম্মদ বলছেন যে অন্য অন্য নবীর হবে বাহাত্তর কাতার আর আমার হবে তিয়াত্তর কাতার তার এক কাতা থাকবে হকের প্রতি তারা শুধু জানাতে যাবে কিন্তু হুজুর কি বলছেন যে না মুসলমান জন্ম নিলেই কিন্তু জান্নাত চলে যাবে এটা কিন্তু কোরআনেও নাই হাজিসেও নাই এটা অতি উৎসাহী যাই তো এই যে ধর্মের অহংকার এই ধর্মের অহংকার কিন্তু মানুষকে অন্ধ করে ফেলে বিবেকহীন করে ফেলে বোধহীন শূন্য করে ফেলে ঠিক আছে তো এই ধর্ম দিয়ে কোনো কাজে আসবে না কোনো ধর্মই কোনো কাজে আসবে না যদি আপনার কর্ম সঠিক না হয় আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কোনো ধর্মই আপনার কোনো কাজে আসবে না বাইরের বেশ ভূষা এগুলো কোনো কাজে আসবে না আপনার যদি ভিতরটা যদি পরিষ্কার না হয় এখানে একটা উদাহরণ আমি দেব অবশ্যই দেব সেটা হচ্ছে যে সূর্য উঠছে ডক ডক লাল সূর্য কিংবা হ্যাঁ আরও তীর্যক তার আলো আপনি যদি সূর্যের দিকে একটা মাটি পাত্র ধরেন কিংবা একটা পাথর ধরেন কিংবা একটা কাগজ ধরেন কিংবা একটা প্লাস্টিক ধরেন অথবা অনেক কিছু নাম বলা যেতে পারে অথবা অন্য কিছু ধরেন তাহলে দেখবেন যে সেখানে শুধু একটা আলোই প্রতিপত্তি আসছে কিন্তু সেই সূর্যের যে রূপ সেটা সে আপনি দেখতে পারবেন না কিন্তু আধুনিক কালে আজ দু সালে এসে যদি আপনি একটা কাজ একটা গ্লাস ধরেন তাই না একটা গ্লাস যদি আয়না যদি সূর্যের দিকে ধরেন দেখবেন যে ঠিকই আপনার আয়নার মধ্যে সূর্যটা ধরা পড়ে যাবে অর্থাৎ আয়নার ভিতরে আর একটা সূর্যর প্রতিফলন ঘটবে ঠিক সেরকমটি যদি আপনার আত্মাকে আপনার দিলকে আপনার কলিজাকে আপনার মনকে আপনার প্রাণকে আপনার ভিতরটাকে যদি সে আলোকিত করতে পারেন তাহলে সেখানে সেই ঈশ্বরের নূরের নূরান্বিত হয়ে যাবে আমাদের আলেম ভাইরা বলে থাকেন যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের যে মাথার এখানে মাথার কপালের এখানটা নূর চমকাবে হ্যাঁ হাঁটুর এই কালো দাগগুলোতে নূর চমকাবে কারণ তারা নামাজ পড়তে পড়তে সেখানে দাগ হয়ে গেছে তাই না ঠিক ওরকমটি আপনারা যদি ভিতরটাকে পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন যে সত্যিকার অর্থেই আপনি সেই সৃষ্টিকর্তার লাভ করছেন এবং সেই সৃষ্টিকর্তা হয়ে আপনার দিল কলিজা প্রাণ বলেন তখন মানুষে ভেদাভেদ থাকবে না সৃষ্টিকর্তা দেখেন যে সমগ্র পৃথিবীতে যত ধরনের মানুষ আছে যত প্রকার মানুষ আছে যত ধর্মের মানুষ আছে যত দলের মানুষ আছে হ্যাঁ সবারই কিন্তু সমানভাবে তিনি আহার রুজি বর্ণন করতেছেন কিন্তু আমরা কি আমরা যদি একটু হ্যাঁ পান থেকে চুন খসি তাহলে কি ভাইয়ের মাথায় বাড়ি দেয় এমনকি বাপের মাথায় বাড়ি দেয় নেশার টাকা মার কাছে বলছে হে মা তোমার টাকা দে নেশার কথা বলে নাই বলছে আমি নাস্তা করব মা টাকা দিতে পারে নাই মার মাথায় তুলে মারি ফেলছে বাড়িতে মারি ফেলছে এরকম ঘটনা বহুত আমরা আসলে দেখতে পাই যাক ধন্যবাদ তাহলে সবাই করে দেওয়ার জন্য